السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এলাকার মধ্য থেকে বাছাই করে করে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সর্বপ্রথম শ্রী রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দুরুদ ও সালাম পড়ছি সেই নবীর উপর যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়া রাহমাতুল লিল আলামিন লাআলা খুলুকিন আযীম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার একটি সূরা, খুবই গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল কাহাফের শেষ চারটি আয়াত নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 107, 8, 9, 10 এই চারটা আয়াত আল্লাহ পাক আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন সেই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
অনেকে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, একটু বেশি রাত হয় ঘুমাতে, এই জন্য অনেকের ফজরের নামাজে উঠতে সমস্যা হয়। এরপরে অনেক সময় আমরা ফজরের নামাজের পরে অনেক পরে অনেকের ঘুম ভাঙে। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো রাতে ইচ্ছা করি যে রাতের বেলা উঠে একটু নফল নামাজ পড়ব, তা আমি ঘুমে এতই গভীর ঘুমে আচ্ছন্ন থাকি যে মাঝে মাঝে আমি উঠে শেষ রাতের নামাজটা পড়তে পারি না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বললেন যে তুমি কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষ তিনটা আয়াত, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا, এই আয়াত থেকে শেষ পর্যন্ত যদি তুমি রাতে ঘুমানোর সময় এই আয়াত পড়ে যদি শুতে পারো এবং নিয়ত করে যেই সময় উঠবা নিয়ত করবা, আল্লাহ পাক সেই সময় তোমাকে ডেকে উঠিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ, এটা একটা দারুণ আমল, সুন্নাসম্মত আমল। এই আমলটা করতে পারলে আপনি সহজে উঠতে পারবেন, উঠার ব্যাপারে আল্লাহ পাক সহযোগিতা করবেন। এই সূরা কাহাফের শেষ তিনটা আয়াত আমরা নিয়ে আলোচনা করব, যে এই সূরা কাহাফের অনেক গুরুত্ব, জুম্মার দিনে পড়লে অনেক ফজিলত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এই সূরাটার গুরুত্ব রয়েছে। সূরা কাহাফের অনেক মর্যাদা আছে, আমরা অনেকেই জুম্মার বারে এই সূরা কাহাফটা আমরা পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগূনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন দুইটা আমল যদি তোমরা করতে পারো, জান্নাতের অসংখ্য স্তর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হাদিসে পাওয়া যায় 100টা স্তর জান্নাতে থরে থরে আল্লাহ পাক সাজিয়েছেন, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব হাজার হাজার মাইল দূরত্ব, 100টা স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বললেন দুইটা আমল যদি তুমি করতে পারো, দুইটা কাজ যদি তুমি করতে পারো, সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের অধিকারী তুমি হয়ে যেতে পারবা। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস হুম ফীহা খালিদুন, তোমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে পারবে। বাপ যদি মারা যায় সন্তান সেই বাপের সম্পদ যেমন পায়, দাদার সম্পদ যেমন দাদা মরে গেলে পিতা পায়, এটাকেই উত্তরাধিকারী বলে। আল্লাহ পাক এখানে উত্তরাধিকারীর কথা বললেন, তার মানে তোমাদের পিতা আদি পিতা আদমের সম্পদ হিসেবে জান্নাত যেমন ছিল, তোমরা ওই জান্নাতের উত্তরাধিকারী স্থায়ীভাবে মালিকানা তোমরা পেয়ে যাবা, উত্তরাধিকারী হয়ে যাবা। জোরে কন সুবহানাল্লাহ। এক একটা স্তরের এক এক রকম মর্যাদা, কোন কোন গুণ থাকলে কোন স্তরের জান্নাত আপনি পাবেন, ওই জান্নাতের বর্ণনা আজকে আমরা পরাণ ধরে শুনব। রব্বুল আলামিন যে জান্নাতুল ফিরদাউসের কথা বললেন, নবী বলেছেন তোমরা যখন দোয়া করবা, জান্নাত যখন চাইবা, আল্লাহর নবী তাওয়াম পৃথিবীর উম্মতদেরকে বলে গেলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, ইজা সালতুমুল্লাহাল জান্নাহ, জান্নাত যদি চাইতেই হয় উম্মতেরা ছোটটা কখনো চাইবা না, ফাসআলুল্লাহাল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। জোরে কন সুবহানাল্লাহ। কোন কোন জান্নাত চাইতে হবে? কারণ নবী আমাদের শিখিয়ে দিয়েছে, আমাদের কত হিতাকাঙ্ক্ষী, নবী জান্নাতুল ফিরদাউসে থাকবেন আর আমরা নিচের স্তরে থাকবো, এটা নবী চান নাই। এর জন্য বলেছেন আমার উম্মতেরা তোমরা যখনই চাইবে তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস চাইবে। তার কারণ জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ আরশ অবস্থিত, জান্নাতের যত নহর যত ঝর্ণা যত নিয়ামতের নহরগুলো সমুদ্রগুলো প্রবাহিত হয়েছে, তার উৎপত্তি স্থল তার কেন্দ্রস্থল হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। আবার আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন,
اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار জান্নাতের দোয়া করার পাশাপাশি জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও এই দোয়াটাও নবী আমার শিখিয়ে দিয়েছেন আরেকটা দোয়া নবী আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচাইতে বেশি পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ তুমি আমার দুনিয়ায় কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচা দাও এই দোয়াটা আল্লাহর নবী বেশি করতেন এটা আবার আল্লাহর শেখানো দোয়া এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে আযাব থেকে বাঁচতে হলে শাস্তি থেকে বাঁচতে হলে কিছু টিপস আছে আপনি একটা গুনাহ বারবার করছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খুব চাচ্ছেন সেই গুনাহ থেকে ফিরে আসার জন্যে কিন্তু হয় না শয়তান আপনাকে এমনভাবে অ্যাটাক করে এমনভাবে আপনাকে আক্রান্ত করে আচ্ছন্ন করে আপনি ওই পাপ থেকে সরে আসতে পারছেন না ওই সমস্ত পাপ থেকে সরে আসার জন্যে আল্লাহ নবী কিছু টিপস দিয়েছেন এবং আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে কিছু মানুষের অবস্থা এমন হবে তাদের আমলগুলো আল্লাহ পাক দেখবেন বিবেচনা করবেন এরপরে ধুলিকণার মতো ছুঁড়ে ফেলে দেবেন সেটাকে গ্রহণ করবেন না সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাদের আমল রব্বুল আলামিন বিবেচনায় নিয়া সেটাকে আবার উড়ায় দেবেন ধুলিকণার মতো বিক্ষিপ্ত করে দেবেন নবী আমার জিজ্ঞাসা করার পর নবী আমার উত্তর দিয়ে বললেন তারাও তোমাদের মতো ভাই তারাও তোমাদের মতো মুসলমান তারাও নামাজ রোজা করবে ভালো ভালো ইবাদত করবে কিন্তু তাদের অপরাধ হলো তারা গোপনে গোপনে আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন ওই গোপন গুনাহগুলো ওরা বেশি বেশি করত নিষিদ্ধ কাজগুলো ওরা গোপনে গোপনে করার কারণে কিয়ামতে আল্লাহ পাক প্রকাশ্যে ওদের আমলগুলো একেবারে ধুলিকণার মতো উড়ায় দেবেন আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইতে হবে জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত যে জান্নাতের ভিতরে তামাম পৃথিবীর ভিআইপি পার্সনগুলো সেখানে থাকবে সর্বপ্রথম আল্লাহ পাক 70,000 নবীর উম্মতকে সর্বপ্রথম জান্নাতে ঢোকায় দেবেন কোনো হিসাব তাদের দেওয়া লাগবে না একটা হাদিসে এসেছে 70,000 ইমানদারকে রব্বুল আলামিন একবারে কোনো বিচার ছাড়া বিনা বিচারে বিনা হিসেবে তাদেরকে জান্নাত ঢোকায় দেবেন জোরে কন সুবহানাল্লাহ নবী আমার তাও বলে দিয়েছেন কারা তারা সরব তাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাউন ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের বৈশিষ্ট্য হলো ওরা রাতের বেলা বিছানায় কি করে ঘুমাবে ওরা তো ঘুমাতে পারতো না কিছু সময় ঘুমায়া জান্নাতের লোভের আশায় ওরা আবার ঘুম থেকে উঠে পড়তো ওরা বিছানায় ওদের পিঠ বেশি সময় থাকতো না ওরা উঠে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে রাতের বেলা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করতো বন্দেগি করতো এরা সর্বপ্রথম এরা জান্নাতে ঢুকে পড়বে আর এক শ্রেণীর কথা আল্লাহ নবী বললেন সর্বপ্রথম জান্নাত তো ওদের ঢুকাবো আউয়ালু মা ইউদা ফিল জান্নাত আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ যারা রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ কথায় কথায় আলহামদুলিল্লাহ যারা বলেছে আল্লাহর প্রশংসা বেশি বেশি যারা করেছে ওই জান্নাতের কাতার থেকে সর্বপ্রথম আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন জোরে কন সুবহানাল্লাহ ওই জান্নাতের বর্ণনা শোনার পরেই তো সাহাবাগণ সব কিছু ত্যাগ করতে পেরেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 13টা দোকান ছিল মক্কায় এতগুলো দোকান আর কোনো সাহাবীর ছিল না বিশাল ব্যবসা বাণিজ্য ছিল যা কিছু ছিল সব রেখে ওরা দুনিয়ার সব মোহ ত্যাগ করে ওরা ইসলামের জন্য সব ত্যাগ করে ওরা মক্কা থেকে মদিনায় চলে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াতেন নামাজ যখন নামাজের ইমামতি করতেন একটা কিরাত তিনি সব সময় বেশি বেশি পড়তেন
সেই কিরাতটা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াত দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করে নামাজ আদায় করতেন। একজন সাহাবী বললেন, একই সূরা একই আয়াত বারবার কেন, তুমি আবু বকর পড়ো, পাল্টা কেন পড়ো না? তিনি বললেন, শোনো শোনো শোনো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তোমাদের জানার মাল আমি ক্রয় করে তোমাদেরকে জান্নাত দেব। এখন আল্লাহ তোমাদের জানার মাল কিনে নিয়েছেন, কিন্তু আল্লাহর যদি আমার জানার মাল পছন্দ না হয়, এই জন্য এই আয়াত আমি বেশি বেশি করে পড়ি। এই আয়াত আমাকে বারবার আল্লাহ আমার মনের ভিতরে ভয় হয়, আমি যে নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আল্লাহ যদি আমার সুরে মেরে দেয় আমার মুখের উপরে, তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে? কোন দিন থেকে তিনি এই কিরাত পড়া শুরু করলেন? তার যে ব্যবসার দোকান ছিল, ওই ব্যবসায় একটা মহিলা কাপড় ক্রয় করে নিয়ে বাড়ি চলে যাওয়ার পর রাতের বেলা কাপড়টা খুলে দেখেছেন কাপড়ের মাঝখান দিয়ে ছেঁড়া আছে, কাটা আছে। পরবর্তী দিন সকালবেলা দোকান খোলার পর ওই কাপড়টা ভালো করে গুছায় আবু বকরের মুখের উপরে ছুঁড়ে মারার পর বলেছে, কেন তুমি এ কাজ করলে? ওই মহিলা বলল, তোমার কাটা কাপড় কেন আমি কিনতে যাব, তোমার এই কাপড় তোমার মুখের উপরে ছুঁড়ে মারলাম, এটা তো কাটা। সঙ্গে সঙ্গে আবু বকরের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু করলো। মনে মনে চিন্তা করলো, এইভাবে যদি আমার আল্লাহ পাক আমার আমলগুলো যদি কিয়ামতের ময়দানে আমার মুখে ছুঁড়ে মারে, যদি আমার আমল যদি কাটা হয়, ছিদ্র হয়, ত্রুটিযুক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরের মতো অসহায় তো আর কেউ থাকবে না। এই চিন্তা যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকেই এই আয়াত দিয়ে, এই সূরাগুলো দিয়ে তিনি নামাজ পড়ানো শুরু করেছিলেন। আল্লাহর নবী মিরাজে রাতে গিয়া জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, জান্নাত দেখতেছেন, জান্নাত নবীর কাছে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আলী জান্নাতের ভিতরে কবে আসবে, কবে আপনার আলী জান্নাতে ঢুকতে পারবেন? তার মানে জান্নাত ওয়েট করতেছে আলীর জন্য। আল্লাহ নবী জান্নাত থেকে বেরিয়ে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ডেকে বললেন, আলী গো, তোমার উপরে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, সারা দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চায়, আর জান্নাত নিজে তোমার কথা ঘোষণা করেছে, কবে আলী আমার ভিতরে ঢুকবে? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার আর এসে বললেন, ও জুবায়ের, জান্নাত শুধু নয়, জান্নাতের ফল মূল গুলো যেন তোমার কথা বলতেছে, এই জান্নাতের মেহমান হিসেবে কবে জুবায়ের জান্নাতে আসবে? তার মানে তাদের আমলগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, জান্নাত তাদের জন্য ওয়েট করতেছে। আল্লাহ পাক বললেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদায়িক ওয়া আনাবা। আল্লাহরে ভয় করে যদি তুমি জীবন চালাতে পারো, তুমি সফল হয়ে যাবা, বিশাল বাগানের অধিকারী, জান্নাতের নাজ নিয়ামত বাগ বাগিচার মালিক তুমি হয়ে যেতে পারবা। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা দুনিয়ায় তোমরা আছো, একদল জান্নাতে যাবা আর এক দল জাহান্নামে যাবা, দুইটা ভাগ হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি, হয় জান্নাতে যাব নাই জাহান্নামে যাব, নিউট্রালে থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকে চোখ বুঝে আমলের কথা যদি চিন্তা করি, যে আমল আমি করেছি, জান্নাতে যাওয়ার আমল করলাম নাকি জাহান্নামে যাওয়ার আমল করলাম, জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ যদি হয়ে যায়, প্রতি মুহূর্তে তওবা ইস্তেগফার বেশি বেশি করা লাগবে। আমার ভাইয়ের আল্লাহ পাক আবার বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যদি ভালো আমল করতে পারো আর আল্লাহর উপরে খাঁটি ইমান যদি আনতে পারো, পাকা ইমানদার যদি হতে পারো, আর যদি ভালো ভালো কাজগুলো করতে পারো, আল্লাহ বললেন, অচিরেই ভালোবাসা কারে কয়, সেই ভালোবাসা আমি ওই বান্দাদের সঙ্গে দেখাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা দেখাবেন কিভাবে?
হাদিসে বিভিন্ন ভাবে বর্ণনা পাওয়া যায় যে প্রতি শুক্রবারে জান্নাতে একটা বাজার বসবে, জান্নাতীরা চতুর্দিক থেকে পঙ্গপালের মতো ছুটে সেই বাজারে উপস্থিত হবে। সেখানে আল্লাহ পাক জান্নাতীদেরকে এমন মেহমানদারি করাবেন, এতদিন এই ছয় দিন ধরে যেই মেহমানদারি তারা গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মেহমানদারি পাওয়ার পরে ওরা বলবে যে এতদিন যে আপ্যায়ন আমরা পেয়েছি, যে মেহমানদারি আমরা গ্রহণ করেছি, সেই আপ্যায়নগুলো কোনো আপ্যায়নই না আল্লাহর এই মেহমানদারির কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা যখন চলে আসবে তাদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, চেহারাটা পরিবর্তন হয়ে অন্য রকম সৌন্দর্য ওদেরকে আচ্ছন্ন করবে, আরো সুন্দর হয়ে ওরা ওখান থেকে ফিরে আসবে। আমার ভাইয়েরা, এই জান্নাতে যখন কোন জান্নাতি ঢুকবে আল্লাহ পাক সে কথাই কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতীদের ফয়সালা যখন হয়ে যাবে, আমল নামা ডান হাতে হয়ে গেছে, এবার জান্নাতীদেরকে আমন্ত্রণ জানাতে জানাতে ফেরেশতারা যখন জান্নাতের কাছে গিয়া জান্নাতের দরজা দিয়ে যখন ঢোকাবে, হাদিসে এসেছে জান্নাতের দরজাটা একটা বর্ণনা এসেছে এত দীর্ঘ হবে, মক্কা থেকে বাহরাইন পর্যন্ত যত চওড়া জান্নাতের ঢোকার দরজাটা হবে সেই রকম, একবারে কোটি কোটি মানুষ এক ধাক্কায় জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে 40 বছরের দূরত্বের রাস্তা যত দূর জান্নাতে ঢোকার দরজাটা হবে ওই রকম বিশাল প্রশস্ত। জান্নাতে ঢুকে যাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে ওই গেট দিয়ে ঢোকার পরে ওরা মাল সামানা নিয়ে বসে পড়বে, ফেরেশতারা বলবে না 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 এটা তো জান্নাত নয়, যে আরো সামনে তোমরা অগ্রসর হও। এবার উঠে জান্নাতে আবার সামনে যাওয়ার পর এবার ওরা আরেকটু চাকচিক্যময় স্থান দেখার পর নিশ্চিত ওরা বিশ্বাস করবে এটাই বোধ হয় জান্নাত। সেখানে ওরা যখন বসে পড়বে আবার ফেরেশতারা বলবে না না এটা তোমার জান্নাত নয়, এটা তো গেটের সৌন্দর্য, এখনো তো তুমি পরিপূর্ণ জান্নাতে যাও না, চলো আরো সামনে অগ্রসর হও। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকা মানে চালায় নিয়ে যাওয়া, সাদর সম্ভাষণ জানাতে জানাতে তাদেরকে ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকায় নিয়ে যাবে। তৃতীয়বার যখন তারা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে ঢোকার পর অ্যাস্ট্রোনিস্ট হয়ে অবাক হয়ে ওদের মুখ থেকে একটা কথা বের হবে, কি কথা তা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। ওরা ঢুকে আল্লাহর প্রশংসা করবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. কতই না উত্তম আমল তোমরা করেছিলে, কতই না উত্তম আমল তোমরা করেছিলে, আজকে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। ওরা সবাই একযোগে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ঢুকাইছেন, আল্লাহর প্রশংসা সর্বপ্রথম করবে। এই জন্য দুনিয়ায় বেশি বেশি প্রশংসা করতে পারলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমার ভাইয়েরা, জান্নাতে এবার যখন তারা ঢুকে পড়ল, ঢোকার পর ওরা বসার জন্য কেমন জায়গা পাবে কোরআনে আল্লাহ পাক সেই জায়গার কথা বলে তুলে দিলেন, তাদের কেমন সোফা থাকবে, কেমন খাট পালঙ্গ থাকবে, কেমন সিংহাসন থাকবে সে কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ফিহা সুরুরুম মারফুআতিন ওয়া আকওয়াবুম মাউদুআহ ওয়া নামারিকু মাসফুফাতিন ওয়া সারাবিয়্যু মাবসুসা। ওরা বিশাল সুউচ্চ সিংহাসনের উপরে, বিছানার উপরে ওরা হেলান দিয়ে বসবে,
ওই বিছানার উচ্চতা হবে 50 বছরের মতো লম্বা আর একটা বর্ণনা এসেছে আসমান জমিন যেমন উঁচা এরকম উঁচা সিংহাসন এরকম উঁচা খাট ওদেরকে দেওয়া হবে ওরা যখন বসার জন্য কাছাকাছি এগিয়ে যাবে ওটা ভাঁজ হয়ে আস্তে করে বসার উপযোগী হয়ে যাবে ওই সিংহাসনে ওঠার পর খাটের উপরে ওঠার পর আবার সেটা আবার উঁচু হয়ে যাবে সম্মানের জন্য জোরে কন সুবহানাল্লাহ এবার যখন ওরা সবাই বসে হেলা দিয়ে বসবে আরাম করে আয়েশ করে যখন একজন আরেকজনের মুখামুখি বসবে সব নাজ নিয়ামত ডানে বাঁয়ে যখন দেখবে জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হচ্ছে জান্নাতের নহরগুলো প্রবাহিত হচ্ছে জান্নাতের সাগর নদী নালাগুলো পানি এমন ভাবে ঢেউ খেলতেছে আশপাশে পাখির আওয়াজ জান্নাতের পাতাগুলো নড়তেছে বাতাসে ওই সময় ওরা অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবে সেই জান্নাতের নাজ নিয়ামত আর নদী নালা পাখির কথা সেটাও আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেখানে জান্নাতের কথা আল্লাহ বর্ণনা করেছেন সেখানেই সেখান দিয়ে প্রবাহিত হয়ে যাবে নহরগুলো সে কথাও আল্লাহ বলেছেন এই নহর মানে শুধু নদী নয় এই নহর মানে ঝর্ণা এই নহর মানে সাগর এই নহর মানে উপসাগর এই নহর মানে জান্নাতের নদী নালা খাল বিলগুলার কথা আল্লাহ পাক এখানে বোঝাইছেন আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ফিহা আইনুম জারিয়াত সেখানে সব সময় প্রবাহমান ঝর্ণাগুলো নদীগুলো সাগরগুলো ওদের জন্য প্রবাহিত হতে থাকবে আইনা ফিহা তুসাম্মা সালসাবিলা অনেকগুলো ঝর্ণার মধ্যে একটা স্পেশাল ঝর্ণার নাম থাকবে সালসাবিল ওই সালসাবিল নামক ঝর্ণা থেকে ওরা পান করবে আল্লাহর নবী বলেছেন ওদের জন্য এমন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন মালা আইনুন রাআত তোমাদের পৃথিবীর কোনো চোখ সেই নিয়ামতগুলো কোনোদিন দেখে নাই ওলা উজনুন সামিয়াত কোনোদিন শোনেও নাই তার মানে আমরা যা শুনতেছি এটা একটা কল্পনা মাত্র ওলা খতারা আলা কলবি বাশার কোনো অন্তর কল্পনাও করতে পারবে না কেমন জান্নাত তারা পাবে এটা সামান্য নমুনা একটু ধারণা দেওয়ার জন্যে তাছাড়া জান্নাত কেমন হবে না দেখলে না উপভোগ করলে বর্ণনা শুনে কোনো মানুষ বুঝতে পারবে না এবার যখন ওরা সবাই বসলো জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখল এবার আপ্যায়নের পালা খাবার পরিবেশনের পালা সর্বপ্রথম ওদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে আল্লাহর নবী জানিয়েছেন জান্নাতের মাছের বড় বড় কলিজাগুলো ভুনা করে সর্বপ্রথম তাদের সামনে পেশ করা হবে জোরে কন সুবহানাল্লাহ প্রথম খাদ্যটা হবে কাবিদুল হুদ বড় বড় মাছের কলিজা তাদের সামনে জান্নাতি মাল বস্তা দিয়ে এটা ভুনা হয়ে তাদের সামনে সর্বপ্রথম উপস্থাপন করা হবে এরপরে পাখির ভুনা গোস্তগুলো ওদের জন্য থাকবে হঠাৎ করে জান্নাতের দরজাগুলো দুলতে থাকবে জান্নাতের পাতাগুলো একটু বেশি আন্দোলিত হতে থাকবে জান্নাতের নহরগুলো সাগর নদীগুলোর পানিগুলো একটু বেশি তালমাটাল হওয়া শুরু করবে ওরা লক্ষ্য করে দেখবে বিশাল আকৃতির একটা পাখি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে ওই পাখিটা জবান খুলে বলবো জান্নাতে আমারে দেখলে হবে নাকি আমার কি খেতে চাও নাকি বলবে হ্যাঁ তোমারে খেতে চাই সঙ্গে সঙ্গে জান্নাতি মশলা দিয়ে ভুনা হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে সে কথা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন তুলে ওয়ালাহামি তাইরিম মিম্মা ইস্তাহুন রকমারি কোটি কোটি পাখি থাকবে তোমাদের ইচ্ছা অনুযায়ী যেই পাখি তোমরা পছন্দ করো ওই পাখির মাংস তোমাদের সামনে উপস্থাপন করা হবে আমার ভাইয়েরা বন্ধুরা শুধু তাই নয় এক একজন জান্নাতির জন্য হাদিসে এসেছে 80,000 খাদেম খাদেমা থাকবে 80,000 দুই হাতে 160,000 নাস্তার প্লেট নিয়ে তার সামনে উপস্থাপন করবে সেটা খাওয়ার জন্য আর যখনই তার সামনে খাবার পরিবেশন করবে তখনই বলবে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বান্দারে দুনিয়ায় থাকতে তুমি যখন দোকান বন্ধ করে মসজিদে এসেছো তোমার পাশের দোকানদার তো দোকানদারি করেছে তোমার সামনে অনেক খরিদ্দার ছিল তুমি আল্লাহর জন্য তুমি সব ত্যাগ করেছো রাতের বেলা লেপটা সরায়া
ঠান্ডা পানি দিয়ে অজু করে তুমি নামাজে গেছো, কত টাকা পয়সার মালিক, কত মানুষ ছিল হজে যায় নাই, তুমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কষ্ট করে করে তোমার পরিশ্রমের টাকা ব্যয় করে হজ করেছ, বছর শেষে যখন যাকাত আসে, যাকাতের সময় আসে, তখন তুমি যাকাত প্রদান করেছ, তুমি তো হারাম কাজগুলো করো নাই, তোমার আশপাশে কত রকমের কালোবাজারি হয়েছে, অবৈধ ইনকাম মানুষেরা করেছে, তুমি সেগুলো থেকে পরহেজ হয়ে আল্লাহর খুশির জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য কাজগুলো তুমি করেছো, এই জন্য এখন বান্দা খাও এবং পান করো, আরাম করে মজা করে খাও এবং পান করো। আর এই খাওয়া পান করা একদিন দুই দিনের জন্য না, 24 ঘন্টা সার্ভিস। আল্লাহ বললেন সব সময় স্থায়ী ভাবে যখন ইচ্ছা করবে তখনই তোমাদের জন্য সব ধরনের ফলমূল পানীয় শরাব আর নাস্তাগুলো তোমাদের জন্য সব সময় বরাদ্দ থাকবে, বাজেট থাকবে। এবার ওদের পানি পান করার ইচ্ছা হবে, আল্লাহ পাক বললেন মিনারেল ওয়াটার সর্বপ্রথম ওদের দেওয়া হবে। وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا পবিত্র পানীয় ওদেরকে পান করতে দেওয়া হবে, এমনকি সেখানে সাগর থাকবে। সর্বপ্রথম কিসের সাগর? তাও আল্লাহ পাক বললেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن এটা মুত্তাকিদের জন্য জান্নাত আমি বানিয়েছি, সেখানে থাকবে এমন পানি যেই পানির রং কোনোদিন পরিবর্তন হয় না, এই পানির সাগর বা এই পানির নদী প্রবাহমান থাকবে। সর্বপ্রথম যখন সন্তান হয় ওই সন্তানের মুখে তার নানি দাদি তার খালা থাকলে একটু মধু তার মুখে একটু জড়ায় দেয়, এই রসম আছে না নেই, এই রসম আছে যাতে করে ওই কথাটা ভালো হয়। আল্লাহ পাক বললেন আনহারুম মিন আসালিম মুসাফফা, বান্দার জন্য জান্নাতে ওই মধুর নহর প্রবাহিত হতে থাকবে। এরপরে সন্তান যখন মধু দেওয়ার পরে ওই সন্তান মায়ের দুধ চুষে চুষে খায়, আল্লাহ পাক বললেন সেই জান্নাতের ভিতরে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তাআমুহু, দুধের সাগর থাকবে সুস্বাদু দুধের সাগর। এই সন্তান যখন বড় হয় এরপরে পানি খাওয়া শেখে, আল্লাহ পাক বললেন মিনারেল ওয়াটার তাদের জন্য জান্নাতে থাকবে, এটা সাগরের মতো প্রবাহমান থাকবে। এরপরে যখন আরেকটু বড় হয় তখন বিভিন্ন রকমারি জুস, বিভিন্ন রকমারি শরাব, বিভিন্ন রকমারি শরবতের প্রতি তার আসক্তি হয়। আল্লাহ পাক বললেন ওয়ানহারুম মিন খমরিল লাযযাতিল লিশারিবিন, যারা পান করতে ভালোবাসো তাদের জন্য বিভিন্ন রকমারি শরবতের ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতের ভিতরে করবেন। জান্নাতীরা খেলো, পান করলো, সুন্দর আসনে বসলো। এবার জান্নাতের পোশাকের বর্ণনা আল্লাহ পাক দিলেন, তাদের পোশাকটা হবে অলিবাসুহুম ফিহা হারির, রেশমের পোশাক, খুব দামি, মিন খুদরি ওয়া ইস্তাবরক, সবুজ মিহি, খুবই পরিচ্ছন্ন, সুন্দর সুগন্ধিযুক্ত ওদের পোশাক ওদেরকে পরায় দেয়া হবে, যেই পোশাকের এমব্রয়ডারি করা হবে স্বর্ণ দিয়া। ওয়াহুল্লু ওয়াসাউইর মিন ফিদ্দ, আল্লাহ বললেন উন্নত মানের স্বর্ণরূপের নকশা দিয়ে সেই পোশাকগুলো নকশা করা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াহুল্লু ওয়াসাউইর মিন ফিদ্দ, ব্রেসলেট থাকবে, ওদেরকে ব্রেসলেট পরায় দেয়া হবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে। এরপরে জান্নাতের যেই বাজারের কথা বললাম, এটা প্রত্যেক শুক্রবারে হওয়ার কারণে জান্নাতের জান্নাতিরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে শুক্রবার কবে, কারণ শুক্রবারের দিন ওই বাজারে সবাই একত্রিত হবে, তাদের চেহারা সৌন্দর্য বেড়ে যাবে আর আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন, এজন্য 6 দিন ধরে ওয়েট করবে কবে সেই শুক্রবার হবে। আর জান্নাতের আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ কোরআনে তুলে দিলেন, দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের গরম লাগে, গরমে তোমরা অতিষ্ঠ হয়ে যাও, কখনো কখনো ঠান্ডা পড়ে, শৈত্য প্রবাহ পড়ে, কিন্তু জান্নাতের আবহাওয়া কেমন হবে শোনো, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, সেখানে ঠান্ডাও বেশি থাকবে না, গরমও বেশি থাকবে না, আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, না ঠান্ডা না গরম, এইরকম একটা আরামদায়ক আবহাওয়া জান্নাতের ভিতরে থাকবে। মানুষেরা ঘোরাফেরা করতে, চলাফেরা করতে বিকালবেলা বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে,
এই জন্য জান্নাতের পুরো আবহাওয়াটাই হবে বিকালের আবহাওয়া। এবার ওরা যখন সব মেহমানদারি করলো, যখন গ্রহণ করলো, এবার রাতের বেলা তো ওদের সঙ্গী দরকার, শয্যা সঙ্গিনী দরকার। এমন সময় হঠাৎ করে বাতাস এসে 70টা পর্দা যখন সরায় দেবে, লক্ষ্য করে দেখবে সুন্দরী একটা রমণী বসে আছে তার জন্যে। কাছাকাছি যাওয়ার পর অবাক দৃষ্টিতে 40 বছর তার দিকে হাঁ করে তাকিয়ে দেখবে। এরকম সুন্দর তো কোনো কাউকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। যখন তাকিয়ে থাকবে, বেহুশের মতো তার দিকে তাকায় থাকবে, তখন হুরেরা তাদেরকে হুশ ফেরায় দিয়ে বলবে, শুধু কি দেখলেই চলবে নাকি? আমার ভিতরে কি আর তোমার কোনো আকর্ষণ টাকর্ষণ নাই নাকি? আমার প্রতি কোনো আগ্রহ মোহ কি তোমার নাই? খালি দেখলেই কি চলবে নাকি? আনন্দ ফুর্তি শুরু করো। এবার 70,000 বছর ওই জান্নাতি হুরটা ড্যান্স করবে, নাচ করবে তারে বিনোদন দেওয়ার জন্যে। সে কথাও হাদিসে আল্লাহ পাক জানায়, হাদিসে আল্লাহ নবী জানায় দিয়েছেন। এরপরে টানা শুধু নাচবে না, তাদের পায়ের যে কঙ্কর থাকবে, নূপুর থাকবে, নূপুরের ভিতর থেকে এক একটা ঝংকারের আওয়াজ 1 লক্ষ এরও বেশি আওয়াজ দেবে, কালার পরিবর্তন হতে থাকবে। ওই এটা 70,000 বছর সে শুধু নাচতেই থাকবে, নাচতেই থাকবে, এটা দেখে সেও আরাম উপভোগ করবে। শুধু তাই নয়, যেমন সুন্দরী হবে সেমন সুভাষিনী হবে, তেমন আকর্ষণীয় হবে, তেমন ফিগার, বডি ফিগার হবে। তার দিকে তাকায়া মানুষেরা মোহিত হবে। আল্লাহ পাক বললেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এরকম এদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেবো। হুরদের সঙ্গে আমি আমার বান্দাদেরকে বিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেবো। আর জান্নাতে ঢোকার পরে, জান্নাতে ঢোকার পরে মানুষের 3টা জিনিস থাকবে না সেখানে, 3টা জিনিস মানুষের আরামকে ব্যাহত করে। 1 নম্বর হলো রোগব্যাধি। রোগব্যাধি থাকলে যত টাকা পয়সা থাকুক সুখ থাকে না, রোগটাকে আল্লাহ পাক আউট করে দেবেন জান্নাত থেকে। 2 নম্বর, বার্ধক্য, বুড়ো হয়ে গেলে আরাম বেশি উপভোগ করা যায় না, এই জন্য বার্ধক্য চিরতরে বন্ধ করে দেবে দিয়ে আল্লাহ পাক এক একজন জান্নাতির 30 থেকে 33, কোনো বর্ণনায় 30, কোনো বর্ণনায় 33, এই বয়স প্রত্যেক জান্নাতির একই বয়স দেওয়া হবে। তারা বুড়োও হবে না, তারা জোয়ানও হবে না। একজন সাহাবি বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি যাই, আমার তো খুব ঘোড়া চালানোর শখ, ঘোড়া কি জান্নাতে পাওয়া যাবে? আল্লাহ নবী মিসকি হেসে বললেন, আরে পাগল, ঘোড়া তো অবশ্যই থাকবে, তো দুনিয়ার মতো এরকম না দে, এর পেশাব করে এরকম ঘোড়া না, এমন ঘোড়া আল্লাহ পাক তোমারে দেবে, ওই ঘোড়া শুধু চলবেই না, ওই ঘোড়া তোমাকে নিয়ে উঠতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের ভিতরে কি ছেলে পেলে হবে নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি চাইলে হবে, সন্তান যদি চাও মুহূর্তের ভিতরে সন্তান, তোমার ওই স্ত্রী গর্ভবতী হয়ে সেখানে সন্তান হবে, সন্তান মুহূর্তের ভিতরে বড় হয়ে যাবে। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি চাষী ছিলেন, চাষ করতেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কিন্তু চাষবাস কি করার কোনো সুযোগ আল্লাহ দেবে? আল্লাহ নবী মিসকি এসে বললেন, হ্যাঁ তুমি চাষবাস করতে চাও, চাষবাস তুমি করতে পারবা ইচ্ছা করলে, তবে চাষ দুনিয়ার মতো এরকম খাটাখাটনি করে চাষ না, তুমি বীজটা বপন করবে, আর সঙ্গে সঙ্গে বীজ থেকে গাছ বড় হয়ে সে গাছের ফল তোমার সামনে ঝরতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বায়না, এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমরা কি জান্নাতে সব কিছু পেয়েছো নাকি? জান্নাতিরা বলবে, হ্যাঁ সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ, একজন জান্নাতি দাঁড়ায় বলবে, আল্লাহ সব পেয়েছি ঠিক আছে, কিন্তু তোমার জন্য এত কষ্ট করে করে ইবাদত করলাম, সেই তোমাকেই তো আমরা দেখতে পাই নাই। অন্যান্য সাহাব, অন্যান্য জান্নাতিদের মনে পড়ে যাবে, সবাই আবেদন করবে, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ পাক নূরের পর্দাগুলো যখন সরাবেন, এবার জান্নাতিরা আল্লাহর নূরের ঝলক, একটা ঝলক দেখার পর এমন ভাবে তাকিয়ে থাকবে, কোটি কোটি বছর এক নজরে ওরা তাকিয়ে থাকবে। জোরে কন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বললেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বললেন, ওদের চেহারা থাকবে হাস্যজ্জ্বল, আর ওরা ওদের রবের দিকে ওরা তাকিয়ে থাকবে, ওরা রবের দিকে আনন্দ চিত্তে ওরা ওদের রবকে দেখতে থাকবে।
এই জান্নাতের ক্লাসিফিকেশন স্তরগুলোর মধ্যে আটটা স্তরের বর্ণনা আমরা দেব ইনশাআল্লাহ। তার আগে এই আমরা তো মনে জান্নাতের আলোচনা শুনলে মনে হয় যেন জান্নাতে পৌঁছে গেছি, আবার জাহান্নামের আলোচনা শুনলে মনে হয় যে কাজ আকাম কুকাম করেছি জাহান্নামেই যাবো বোধ হয়। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে, পাপ থেকে বাঁচতে হলে কিছু করণীয়, তার মধ্যে একটা করণীয়, আপনি যখন পাপ করবেন ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, চিন্তা করতে হবে ওই সময় যদি মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে কেউ যদি পাপ করা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই পাপ অবস্থায় তাকে কিয়ামতে উঠানো হবে, মানুষ দেখে বুঝবে যে এই আকাম করতে গিয়ে মরে গেছে। এই জন্য প্রত্যেকটা গুনার সময়, করার সময় আপনার একথা চিন্তা করতে হবে, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই অবস্থায় আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, দুই নাম্বার, গোপন গুনা থেকে বাঁচার জন্যে আল্লাহকে ভয় করতে হবে, গোপন গুনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কেউ দেখছে না এই দৃশ্য, আব্বা দেখলে, মা দেখলে, বড় ভাই দেখলে খুব লজ্জা পেতাম, তাম পৃথিবীর রব দেখতেছে আমার এই অপকর্ম, এই চিন্তা করে পাপ থেকে নিজেদেরকে সরায় রাখতে হবে। এরপরে চিন্তা করতে হবে, এরপরে চিন্তা করতে হবে যে আমার নফস যা বলবে তাই শুনবো, তা নয়, নফসের গোলামি করা যাবে না, নফস মনে যখন যা বলে সেটাই করা যাবে না। জান্নাতের ভিতরে যারা ঢুকবে তাদের মধ্যে একটা আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, মন যা বলবে তা শুনবে না, মনের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে। আমার ভাইয়েরা, তাহলে নফসের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদ করে করে পাপ থেকে বাঁচতে হবে, তা না হলে ওই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাত নফসাল আম্মারাতুম বিসু, একটা নফস আছে সেই নফসটার নাম হলো আম্মারা, এই আম্মারা সব সময় তোর খারাপ কাজের জন্য আদেশ দেবে, সব সময় বলবে তোর খারাপ কাজ করতে, আকাম কুকাম করতে, পাপ কাজ করতে, তোকে যাতে জাহান্নামে যাওয়ার যেতে বাধ্য করে সেই চিন্তা করবে। তুমি চেষ্টা করবা ওই নফসের কথা না শোনার জন্য। এরপরে অবসরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, ইসলামী বই পড়তে হবে, কোরআন হাদিসের বইগুলো পড়তে হবে, তসবিহ তাহলিল করতে হবে, তাহলে আপনার পাপ করার সুযোগ আপনি কম পাবেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস থাকলে তখন মনে হবে যেন এই কাজটা করি, এই কাজটা করি, এই অপরাধ অপকর্ম খারাপ চিন্তা মাথার ভিতরে ঢুকে পড়বে। এরপরে সত্যবাদীদের সাথী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, যারা সত্য কথা বলে, নামাজ কালাম পড়ে, ভালো মানুষ, হালাল উপার্জন করে, আপনি জানেন যে লোকটা ভালো, তার সাথে মিশার চেষ্টা করেন, তার কিছু ভালো গুণ একটা একটা করে আপনার ভিতরে ঢুকবে, জান্নাতে যাওয়ার জন্য আপনার সহজ হবে। এরপরে জান্নাতের শান্তির কথা মনে মনে চিন্তা করা, জাহান্নামের কঠিন শাস্তির কথাগুলো মনে মনে চিন্তা আমাদেরকে করতে হবে। এরপরে কান্নাকাটি করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়ে যায়, এই দোয়াগুলো করা, করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। জান্নাতের যে ক্যাটাগরিগুলো আছে, আটটা ক্যাটাগরি বা আটটা স্তরের কথা কোরআনে এসেছে, কোরআনের জান্নাতের অন্য নাম এটা এভাবে বলা হয়েছে। একটা নাম হলো জান্নাতুল ফিরদাউস, যেই যার বর্ণনা আমরা একটু আগে শুনলাম যে সর্বোত্তম জান্নাত, নবী রাসূলগণ সেই জান্নাতে থাকবেন। দুই নাম্বার হলো দারুস সালাম, দারুস সালামে ঢুকতে হলে যে গুণ দরকার, এক নাম্বার হলো কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে, কোরআনের যেই কথাগুলো আছে এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ পাক বললেন وَأَنَّ هَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ الله পাক বললেন এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, কোরআনের মাধ্যমে তোমাদেরকে সোজা পথ, আমি জান্নাতের পথ দেখাই দিয়েছি, আর তোমাদেরকে বিস্তারিত কোরআনের আয়াতগুলো বুঝাই দিয়েছি, লিকাওমি ইয়াযাক্কারুন, যে সম্প্রদায় এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা নিতে পারবে,
তাদের জন্যই থাকবে লাহুম দারুস সালাম, ওরা দারুস সালাম নামক এই জান্নাতের স্তরে তারা থাকতে পারবে। তাহলে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুই নাম্বার জান্নাতুল খুলদ, আল্লাহ পাক এই জান্নাতের ব্যাপারে বললেন قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون جرا متقي تقوى بان پرهزگار تادر جنة جنة تر ببستا کرا ہے چه عرقتان دار القرآن جرا دنیا ربھوک بلا شد کے تک کرے آخنات کے پرادن نو دائی اللہ হালাল হারাম মেনে বেঁচে চলে, হারাম থেকে পরহেজ থাকে, হালাল উপার্জন করে, হালাল পথে জীবন জীবিকা চালায়, আখিরাতকে প্রাধান্য দেয়, তারা দারুল করার নাকুম নামক জান্নাতের স্তরের অধিকারী হতে পারবে। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতিদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, যারা দুনিয়ার জীবন প্রাধান্য দা দিয়ে আখিরাতের জীবন প্রাধান্য দেবে তারা দারুল করার এই স্তরে উন্নীত হতে পারবে। এরপরে আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত। এই জান্নাতে কোন কোন গুণ থাকলে এই স্তরে মানুষ ঢুকতে পারবে, তার মধ্যে যারা দিনের কাজে অগ্রগামী, দিনের কাজে অগ্রগামী, ইসলামের কাজে অগ্রগামী, কোরআনের কাজে অগ্রগামী, والسابقون السابقون أولئك المقربون جرا دينير কাজে অগ্র অগ্রগণ্য অনেক মুসলমান আছে দিনের কাজে বাধা দেয়। অগ্রগণ্য তো দূরের কথা, মুসলমান দাবি করে আবার দিনের কাজে বাধা দেয়। আল্লাহর কোরআন বলেছে দিনের কাজে বাধা দিলে কিন্তু আমল আমি নষ্ট করে দেই। আপনারা দেখেছেন গতকালকে যিনি বলেছিলেন যে ইসলামকে এদেশে রাষ্ট্র ধর্ম আমরা দেখতে চাই না, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেব, এই কথা যে বলেছে একেবারে অপমানিত হয়ে অপদস্থ হয়ে রাতের আধারে চোরের মতো গতকাল রাতে পালিয়ে চলে গেছে দেশ থেকে, কথা বলেন ঠিক কিনা? এইরকম ইসলামের বিরোধিতা যেই করবে, ইসলামকে দুনিয়া থেকে সরাই দিতে চাইবে, আল্লাহ পাক এদেরকে এইভাবে অপমানিত অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে প্রত্যেকের শিক্ষা নিতে হবে যে ক্ষমতা সব সময় থাকে না, সব সময় ক্ষমতা থাকে না, ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ পাক অপমানিত অবদস্থ করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই লোকটা ইসলামের বিরুদ্ধে এবং বাহাস করতে চেয়েছিল আলেমদের সাথে, যে কতটুকু জ্ঞান হয়েছে আলেমরা আয় বাহাস করব, তার এই মন্ত্রিত্ব পদ থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এই যে পদক্ষেপ নিয়েছে তামাম বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মানুষ তারে প্রশংসা করছে যে ইসলাম বিরোধী এই লোকটাকে এইভাবে সরাই দেওয়ার জন্য অপমানিত হয়ে মুখ দেখাচ্ছে না, রাতের বেলা অন্য দেশে চলে গেছে, এই দেশে জায়গা হয়নি, অথচ দু তিন দিন আগেও কত আজেবাজে কথা বলছিল ইসলাম নিয়ে। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের কাজে দিনের কাজে যেন বাধা আপনার দ্বারা না হয়। যদি আপনি দিনের কাজে অগ্রগণ্য হন, ইসলামের কাজে ভালো কাজে এগিয়ে থাকেন, তাহলে আপনি কোন জান্নাতে যাবেন? আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে আপনি যেতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই জাহান্নাম থেকে পরহেজ হয়ে ওই জান্নাতের মেহমান হিসেবে, আল্লাহ পাক জান্নাতের উত্তরাধিকারী হিসেবে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।